গত বছর অক্টোবরেই তার নতুন ছবির ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতা জিৎ। এপ্রিলের 29 তারিখ মুক্তি পেতে চলেছে জিতের নতুন ছবি রাবণ। এই ছবিতে একেবারে অন্য লুকে ধরা দেবেন জিৎ। লম্বা চুল, একগাল দাড়ি, কাটা ভ্রু যেন সত্যি এ যুগের রাবণ। এই ছবিতে জিতের সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও রয়েছে এক নতুন মুখ। এবার জিৎ তার নতুন নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নেটবাসীর। রবিবার জিৎ তার নতুন নায়িকার পরিচয় দিতে গিয়ে রাবণ সিনেমার একটি ছোট্ট দৃশ্য ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই নতুন অভিনেত্রীর নাম হলো লহমা ভট্টাচার্য। জিতের রাবণ সিনেমার মাধ্যমেই তিনি টলিউড আত্মপ্রকাশ করতে চলেছেন। লন্ডনে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন লহমা। কলকাতায় ফিরে সংবাদ মাধ্যমে কাজও করেছেন কিছুদিন, সাথে অভিনয়ের শিক্ষা নিচ্ছিলেন সুদীপ্তা চক্রবর্তীর কাছে। নিজ মুখেই এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন লহমা। তিনি আরও জানান যে আগে থেকেই তার জিতের সঙ্গে পরিচয় ছিল। জিৎ যখন জানতে পারেন তিনি অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন জিৎ নিজে থেকেই তাকে অফিসে ডেকে পাঠান। রাবণ সিনেমাতেও তিনি একজন জার্নালিজম স্টুডেন্ট। চিরাচরিত নায়িকাদের থেকে এই চরিত্র সম্পূর্ণ আলাদা। ছবিতে লহমার চরিত্রে নাম রায়, ভীষণ কৌতূহলী এবং কোনো ঘটনার সত্যতা জানতে সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত। জিৎ তার নতুন নায়িকার জন্য আশীর্বাদ চেয়েছেন নেটিজেনদের কাছে। এখন দেখার লহমা দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।